নমস্কার বন্ধুরা, বঙ্গ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা চিকেনের রেসিপি নিয়েই হাজির হলাম, যেটা স্বাদে ও গন্ধে অতুলনীয় এবং মনোমুগ্ধকর। তাহলে রেসিপি জানতে অবশ্যই পুরো ভিডিও দেখুন, আর ভালো লাগলে ছোট্ট করে লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেরি না করে শুরু করি গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি। প্রথমেই গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি দুটো বড় মাপের গন্ধরাজ লেবু বাজার থেকে কিনে এনেছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি পাতাগুলো কেটে পাশে রেখে দিলাম, পরে আমি ওগুলো ইউজ করব রান্নাতে। এবার লেবুটা আমি একটু গ্রেট করে নিচ্ছি, সবুজ অংশটা গ্রেট করব, যেটা আমি চিকেন ম্যারিনেশন করতে কাজে লাগাবো। অবশ্যই সবুজটা দেখে গ্রেট করবেন সবাই, যেন সাদা অংশটা না যায়, গেলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এগুলো আমি পাশে একটু সরিয়ে রাখছি। এরপর আমি লেবুটা কেটে নিচ্ছি পিস পিস করে। গন্ধের রাজা এই গন্ধরাজ লেবু, এর ফুল ফল পাতা খোসা সবই যেন একটা স্বর্গীয় অনুভূতি এনে দেয়। এবার আমি লেবুটা রসটা একটু বার করে নিলাম, আর নিয়েছি টক দই 50 গ্রাম, আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ রেখেছি, নুন চিনি প্রয়োজন মতন দেব, আর লেবুর খোসা যেটা আমি গ্রেট করে রাখলাম সেটা 1 চামচ 1.5 চামচ মতো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বাটা একটা বড় মাপের পেঁয়াজ বেটে রেখেছি। চিকেন 800 গ্রাম নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেশন করে রাখার জন্য আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে যেটা ওটা 2 চামচ দিলাম। গোলমরিচ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। গ্রেট করে রাখা লেবুর খোসা ওটাও 1 চামচ দিয়ে দিলাম। টক দইটাও দিয়ে দিলাম। আর দিলাম নুন 1 চামচ, চিনিও 1/2 চামচ মতন দিলাম, লেবুর রস এখানে আমি লেবুটা নিংড়ে প্রায় 1.5 চামচ মতন দিয়ে দিলাম। ভালোভাবে এটা মাখিয়ে আমি ম্যারিনেট করতে দেব প্রায় 8 ঘন্টা 45 মিনিট মতন, ফ্রিজে রাখবো না, বাইরেই এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর আমি গন্ধরাজ লেবুর যে পাতাগুলো ছিল ওগুলো একটু কুচিয়ে রাখছি, পরে রান্নায় এটা আমি ব্যবহার করব। গ্যাস ওভেন জ্বালিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি, এখানে আমি রাইস ব্যান অয়েল দিলাম 2-3 চামচ মতো, কেউ চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি, একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে আমি গ্যাস ওভেনের ফ্লেমটা হাই থেকে মিডিয়াম করে দিলাম। তারপর আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা একসাথে বাকিটা আমার ছিল 1-2 চামচ মতো, সেটা দিয়ে ভালোভাবে কষাতে থাকছি। কষাতে কষাতে প্রায় ব্রাউন হয়ে এসেছে, এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে দিলাম, আর হলুদ খুব সামান্য 1/2 চামচ মতন দিলাম, লঙ্কার গুঁড়োও 1/2 চামচ দিয়েছি, কেউ না চাইলে এটা হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন, অনেকে সাদাটাও পছন্দ করেন, আমি এখানে একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি,
ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এরপর ম্যারিনেট করা যে মশলাটা বাকিতে বাকি ছিল সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ অন্তত 3-4 মিনিট ভালোভাবে কষাবো যাতে মশলা ঘুরে তলায় না যায়, কারণ টক দই মশলার মধ্যে আছে ধরে যেতে পারে, ওই জন্য ভালোভাবেই নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লো করে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখলাম ভালোভাবে মশলাটা কষাবার জন্য। তারপর 3 মিনিট পর আমি এটা খুলে আরও একবার নেড়ে নিচ্ছি ভালো করে, কারণ চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটা কষিয়ে নিয়ে আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়। আমি এখানে 1 চামচ নুন দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 8-10 মিনিট সেদ্ধ হতে দিলাম। 8-10 মিনিট পরে আমি ঢাকনা খুলে গোলমরিচ গুঁড়ো এখানে 1 চামচ দিয়ে দিলাম। এরপর আমি গন্ধরাজ লেবুর যে পাতা রেখেছিলাম সেই পাতাগুলো সোজা দিকটা এইভাবে চিকেনের ওপর সাজিয়ে আমি 2-3 মিনিট আরো চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে আরো 2-3 মিনিট এটা ফুটতে দিলাম যাতে ওর মধ্যে স্মেলটা ভালোভাবে চলে যায়। এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি ওপর থেকে আরো একটু লেবুর রস, গন্ধরাজ লেবুর রসই এর মধ্যে প্রায় 1.5 চামচ মতন দিয়ে দিলাম যাতে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব সুন্দর হয়। আর পাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম, গোটা লেবুর পিস সেগুলোও এর মধ্যে দিয়ে একদম লো আছে আরো 2-3 মিনিট এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেহ গন্ধে মন মাতানো এই গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি এখানে গরম গরম ঘি ভাতের সাথে লেবু লঙ্কা মুরগি বা গন্ধরাজ চিকেন পরিবেশন করে দিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বঙ্গ কিচেন চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।